বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই আলোকিত হয়ে ওঠে বইমেলার শিশু চত্বর। ছুটির দিন না হলেও ছোট্ট সোনামণিদের কোমল পায়ের ছোঁয়া লাগতেই মুখর হয়ে ওঠে চারপাশ। অভিভাবকদের সঙ্গে দল বেঁধে মেলায় এসে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে তারা শুধু পছন্দের বই খোঁজে না, মেতে ওঠে খেলাধুলায়ও। কেউ বা মেতে ওঠে রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে। ইকরি হালুম টুকটুকির দেখা না মিললেও দেখা মেলে নতুন বন্ধুর, আর সন্তানের হাস্যোজ্জ্বল মুখ দূর থেকে দাঁড়িয়ে দেখে তৃপ্ত হয় বাবা মার চোখ। বাবা আমাদের অনেক টাইম দিচ্ছে, অনেক খুশি। বাচ্চারা নিজেদের মতো এখানে ড্রয়িং করতে পারতেছে, কথা বলতে পারতেছে, ওদের ভিতরে যে এই প্রতিভাটা আছে একটু একটু হলেও দেখা যায়, এটা প্রকাশ পাচ্ছে। অনেক ভালো লাগছে। আমি আম্মুকে বলছি না আরো আগে, কিন্তু আম্মু এতদিন আনে নেই, আম্মু আজকে নিয়ে আসছে। সাপ্তাহিক ছুটির আগের দিনেই সন্তানকে নিয়ে বইমেলা ঘুরতে এসেছেন অনেকে। শিশু চত্বরে শিশুদের জন্য নানা আয়োজন শুধু তাদের বিনোদনের জন্যই নয়, স্মার্টফোনের প্রতি আসক্তি কমিয়ে বইয়ের সাথে পরিচিত হবার সুযোগও করে দেয় বইমেলার এই বিশেষ কর্নারটি। ওদেরকে এই জন্য নিয়ে আসা যে দেখুক আসলে বই পড়ার প্রতি আগ্রহটা বাড়ুক, শিশু একটু আনন্দ উপভোগ করলো, আমাদেরও ভালো লাগলো। প্রাণের বইমেলা কচিকাঁচাদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াবে, সমৃদ্ধ হবে নতুন প্রজন্ম, এমনটাই প্রত্যাশা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।